বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব নেচার অ্যান্ড হেলথে আপনাদের আবারও স্বাগত আজকের বিষয় পোড়া ঘায়ের অন্য উপায় তো একটি আগে ভিডিও করেছিলাম পোড়া ঘায়ের ঔষধ সামান্য টুকিটাকি একটু আধু পুড়ে গেলে তার জন্যে সেই আরো গোটা ছিল পোড়া ঘায়ের ঔষধ আই বটনে দেখে আসতে পারেন আই বটনের টিপে ওই ভিডিওটি আজকে যেটা হচ্ছে পোড়া ঘায়ের অন্য উপায় অর্থাৎ একটু বেশি পুড়ে গেলে এই উপায়টা দিয়ে নিরাময় করবেন সবগুলোই যোগপ্রকাশ ব্রহ্মচারী মহাশয়ের উক্তি আপনি ভিডিওর মাধ্যমে পাচ্ছেন আসুন দেখে নেওয়া যাক পোড়া ঘায়ের অন্য উপায় এক ইঞ্চি মোটা একটি নিম ডাল গাছের ডাল কাটিয়া সোজাভাবে সামান্য জল দিয়া শিলে চন্দন ঘষার মতো ঘষিয়া ক্ষতস্থানের উপর পোলেপ দিয়া একখানি নেকড়া উপর দিয়া রাখিবে এবং নেকড়াখানি শুকাইয়া গেলে মাঝে মাঝে ওই নিম ডালের ঘষা নেকড়াটা না উঠাইয়া তাহার উপর ভিজাইয়া দিবে ও একটি নিম ডাল কেটে ওই চন্দন ঘষার মতো ঘষে ক্ষতস্থানে দিয়া উপর দিয়ে কাপড় বেঁধে দিতে বলছেন আর শুকিয়ে গেলে ওই ঘষা যে জলের মতো ওটা মাঝে মাঝে দিতে থাকবেন ভিজাইয়া দেবেন তাহার পর দিবস আবার ওইরূপ নিম ডাল ঘষিয়া ন্যাগড়াটার ওপর দিয়া ভিজাইয়া ন্যাগড়াখানি উঠাইয়া ফেলিবে এবং নতুন ঔষধ দিয়া আবার নতুন ন্যাগড়া দিয়া দিনে রাত্রে ওইভাবে ঔষধ দিতে থাকিবেন মানে মাঝে মাঝে ওই ওষুধটা দিতে থাকবেন আর দিনে একবার কাপড়টা চেঞ্জ করে নিয়ে নতুন ওষুধ দিতে থাকবেন মোট কথা দিনে একবার মাত্র ন্যাকড়া বদল করিবে ইহাতেই পোড়া ঘায়ের পচড়া পচলা কাটিয়া অতি সত্তর আরোগ্য হইবে ওই ঔষধ খুব ঠান্ডা সেই জন্য রোগীর রূপ কষ্ট হইবে না দেখলেন একটি সামান্য ঘরোয়া উপায় দিয়ে পোড়া ঘায়ের ঠিক করা যায় নিরাময় হয় নিম ডাল চন্দন ঘষার মতো ঘষে পোলেপ দিয়ে সেখানটা কাপড় ছিনা বেঁধে দিয়ে ভিজাতে থাকবেন ওই রসটি দিয়েই গাছের যে রসটি বানিয়েছেন তো প্রতিদিন একবার করে নেগড়া চেঞ্জ করে নতুন পোলেপ দিয়ে নতুনভাবে করবেন সেই রসটা দিতে থাকবেন তো সোটি সাধারণ সিম্পল উপায় পোড়া ঘায়ের জন্য আরোগ্যর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করে নেবেন এটা বলার কিছু নেই যদি ভালো লেগে থাকে খুবই তাহলে একটি লাইক দিয়ে যাবেন না এর চেয়ে বেশি আপনাদের কাছে কোনো দিন কোনো কিছু চাই না এগুলি সমস্তই যোগ প্রকাশ ব্রহ্মচারী মহাশয়ের উক্তি যেগুলি ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করে থাকি এই চ্যানেলটির মাধ্যমে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওয় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ